इधर आओ पैसे किसे कैसे लगे तो मान लो इधर नहीं आई तुम ही पेटी क्या शो किसे वाबी ना सुखी अमाने के पुरुष अब दोस्त तुम ही पेटी ने दाराओ ए যেখানে সেখানে তুমি মহিলা মানুষ প্রস্রাব করবা কোন জায়গায় তুমি কোনে আশেপাশে টয়লেট না কই কোনো টয়লেট তো দেখি না তুমি দেখো না চেষ্টা করলে তো দেখতে পারবা আরে দেখা যান তুমি এক কাজ করো ওই ঝোপের ভিতরে আছে না যাই কার বাসায় দিয়ে এসো যাও এটা কোনো কথা আমি একটা মহিলা মানুষ ঝোপের ভিতরে কেমনে কি করি মহিলা মানুষ টয়লেট না থাকলে আমি কি করব এনে বসে পড়বা আচ্ছা ঠিক আছে রাগ দেখায় না তুমি গরু নিয়ে দাঁড়াও আমি আসতেছি যাও তাড়াতাড়ি এসো আমার সুন্দরী বউ আবার কারো নজরে পড়ে নাই হ্যাঁ দুষ্ট লোকের তো অভাব নাই কোনো কোনো কেউ ধরে লয়ে যায় নাই এইদিকে তো গেছে আমি যাই চাই এত তো দেরি করার কথা না আল্লাহ রে কোন দুর্ঘটনা ঘটে এত সময় লাগে তোমার আমি তো চিন্তা করে গেছি যে কেউ না চিন্তা করে লয়ে যায় একটু সময় লাগলো বুঝে নাই হ্যাঁ সময় কমার পাওয়া না যেখানে সেখানে বসা গরু চোর নাকি আমি গরু চোর নাকি দুজনে পেলাম কিনাইছো আমরা যদি গরু নিয়ে যাই তাহলে কেউ বুঝবো না কারণ সবাই ভাববো আমরা গরু কিনে নিয়েছে ভাই মাথা ঠান্ডা করেন আমার শ্বশুর বাড়ি থেকে গরুটা দিছে আমার ওয়াইফের বাচ্চা হলে এটা আটকিয়ে দেওয়ার জন্য গরুটা আমরা এখানে পাই না আমার ওয়াইফ গেছে প্রসাব করতো তার দেরি দিকে আমি গেছি তারা আগে আনতাম এখন আইসি আমরা গরু লয়ে যাবো আপনার মাঝখান দিয়ে ঝামেলা করেন না তো ভাই ঝামেলা আমি পছন্দ করি না আমরা ইয়া ট্রেনিং মিশন কাটতে কিসের ট্রেনিং এই যে এরকম অভিনয় করবেন ডায়লগ এমনি দিবেন মানে চুরি করবেন যে গরু আপনি বুঝতে পারতো নিজস্ব জিনিস এটা আপন করে নিতে হবে জানতে সবাই ভাবে এটা আমার আমার হ্যাঁ আমার গরু তো এটা কি গাছ কাঁঠাল গাছ এই গাছটা হচ্ছে আমাগো আমাগো জাগার মধ্যে এই গাছে প্রত্যেক বছরে এরকম করে একটা দুধ দেয় হাসাইলেন ভাই পাগল দেখছি তার সিড়া দেখছি আপনার মতো এত জঘন্য পাগল দেখি নেই কাঁঠাল গাছে বেলে গরুর বাচ্চা দেয় শুনছো মাথা মতো কি আপনার ঠিক আছে এই পাবনা থেকে আপনি কবে ছাড়া পেয়েছেন শুনি এটা আমার বাপের বাড়ির গরু আজ এর কথা কই না গরুদের নিয়ে বাড়ি চলে যাই ঢাকা যান দুজন মিল্লা কেন জায়গা দায়া ওই দু ধরনের যে ইউটিউবার ফেসবুক আর পেজতে যে কি নাটক টাটক হয় না আবার টেলিভিশন চ্যানেলে নাটক হয় মানে ভালো ভাবে অভিনয় করতে না আপনার ভালো অভিনেতা আলার কু একদম ছোট মানে মানি মিটে কে জানো এই কাকা আলার কু বলছেন খবরদার ব্যবহার ঠিক করেন ব্যবহার ঠিক করেন আরে ব্যবহার কি দেখছো তুই গরু দূর থাক আমি একজন ভদ্রলোক আপনি আমার শালার কু বলছেন না আপনার কান ফাড়া হলাম আমার আ খুঁজবেন কে তোমার কি এই সব এই কি সে হ্যাঁ এই কি সে এই যে এই যে এই যে চাচি এই চাচি এই লোকটা কত বড় পাগল বলে কাঁঠাল গাছের নাকি গরুর বাচ্চা দেয় সাক্ষী দিচ্ছেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ শুনছে কাঁঠাল গাছে গরুর বাচ্চা দেয় না আমরা শুনি না আমরা প্রতি বছর দেখি এই গাছে গরুর বাচ্চা দেয় এইটা আবার কাটে আমরা সবাই মিলে খাই এই যে আছে শোনেন প্রতি বছর আপনারা গরু পান না মহিষ পান সেটা আপনাদের ব্যাপার এই বছর যে গরু দেখতেছেন এটা আমার বাপের বাড়ির গরু এটা আমার গরু গরু ছাড়েন তাই এখান থেকে সরেন আমাকে খুব খারাপ হবে শামিম কি গরুটা ঘুরিয়ে দেখুন আর বাপের বাড়ির নাম লেখা আছে কি না আছে তো নাম লেখা আছে না এই কি আপনি বিশ্বাস করেন না গরুটা আমার ঠিক আছে এই চলো আমরা সালিশ ডাকুন সালিশের মাঝে এর উচিত বিচার হবে দেখবে এর কি যে করে সালিশের পাশের অর্ডার হয়ে যাবে চলো ভাই আসো তুমি যাও আমি এই দাঁড়িয়ে থাকি যদি খারাপ
এই যে আফা একটু দাঁড়ান একটা কথা বলবো মাইন্ড করেন না কান কি কইবেন আচ্ছা পুরুষের কথা কোনোদিন শুনছেন বাচ্চা হইতে হ্যাঁ কি আবল তাবল কথা কন হ্যাঁ মোহে কি লাজ লজ্জা বলতে কিছুই নাই পুরুষ মেনজের পাটে কেমনে বাসা হয় হ্যাঁ এটা কি সম্ভব আগগবি কথা কয় আচ্ছা এটা যদি সম্ভব না হয় তাহলে এই এলাকা এক হালার বউ হালায় আমার বউ এটা হলো আমার পরিবার আমার বউর গরু তার শ্বশুর বাড়ি থেকে একটা গরু দিছে তার বাচ্চা হইলে আঁকিয়ে দেওয়ার জন্য মাশাল্লাহ গরুটা বেচা বেচা যাবে প্রায় 15-20,000 টাকা কি দিয়ে কি কও প্রায় 40,000 টাকার উপরে আচ্ছা 40,000 এর উপরে তোমাকে গরু তোমার কাছে দাম বেশি আচ্ছা যাক বাদ দেন এখন আমি রাস্তা দিয়ে লই যাইতেছি শ্বশুর বাড়ির গরু নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে হের ফসাবে দছে আশেপাশে কোনো টয়লেট নাই হে কি করছে জঙ্গলে যে কারবার সারাই দিছে দেরি করতেছে আমি চিন্তা করলাম এই এলাকা কোনো সন্ত্রাসী লোক আছে নি আমার বউ আইতেছে কেন না কেটা কোনো ধরে নিয়ে গেল গেলাম বড় পাইলাম বড় লয় আইসাই দেন এক হালার পালার গরু রশি রশি খুলতে আছে কইলাম কি রে তুই কি গরু রশি খুলতেছ গরুটা তো আমার কনা গরু আমার হ্যাঁ গেছ লাইতে মারি এলাম গরু তোর মানে আমরা হবে গরু বাঁধাই গেছি হে কয় কি কোনো এই কাঁঠাল গাছ আমার এই কাঁঠাল গাছে প্রতি বছর একটা করে গরুর বাচ্চা দেয় এটা গরুর মালিক আমি এখন এটা কি সম্ভব কে রাখছে তোমার যে মাথা কত ঠিক তা তো বুঝলামই একটা বেত্তমিজ মহিলা চলো প্রতিনিধি টাইসন মেম্বার কইরো তো এখানে কোন কোন আছে ও টাইসন মেম্বার সাহেব এটা তো বাচ্চা কার বাচ্চা হিসাব করতে বইছে এ টাইসন মেম্বার ও মেম্বার সাহেব এই যে বাবু এখানে টাইসন মেম্বার কে দেখছো হেই আমি কারে বাবু কর হ্যাঁ আপনার মতো সমান আমার একটা পোলাই আছে হ্যাঁ এখন আমি মেম্বার সামনে তে সামনে মনে করে নির্বাচনে আমি চেয়ারম্যানই দাঁড়াবো আমি টাইসন মেম্বার ও আপনি হ্যাঁ দেখছো সাই আমার গরুটাই মেরে দিতেছে আমি তার কাঁঠাল গাছের লোক গরু বাঁধা গেছি আমার ওয়াইফের কাছে প্রস্তাব করতো হে আইসে আমি আইসি আইসাই গরুটা সে ধরে রাখছে নাকি কাঁঠাল গাছে নাকি গরু তার বাচ্চা দিছে সে নিয়ে যাবে এখন আমি কইছি তাহলে এই এলাকার মেম্বার প্রতিনিধির কাছে বিচার দিব বিচারটা আপনি করে দিতে হবে আচ্ছা ঠিক আছে বুঝছি সমস্যা নাই চলেন আমার লগে চলেন আচ্ছা চলেন আচ্ছা ব্যথা হয়ে গেছে কই খবর নাই তো না বাবু বুঝালাছি এই হালা হাওয়া মানে ওই হালার উপর আইব না আর হলো গরু চোর হ্যাঁ ওই কারণে আইব না যদি আই হয় আবার ধরে খেব এই লগে এক কাম করে চলে যাই এই আমি বাধা দিলাম এই আমার নাকি কাঁঠাল গাছে নাকি গরুর বাচ্চা দেয় কোন তো আজব কথা না এটা এটা সুস্থ বিচার আপনি করেন আপনার আমি কি করেন জিমানকা আর কোন জীবাইতেছি কারণ হলো যে বঙ্গোপসাগরের মাঝখানে আগুন লাগছে আশেপাশে কেউ নাই আমি একা পরে দৌড়ে গিয়া ওই আগুন নিবাইতে নিবাইতে সারা রাত পার হয়ে গেছে ঘুমাইতে পারি নাই বুঝছেন হাওয়ার ভূত কোন ইতিহাসে দেখছো বঙ্গোপসাগরের মাঝখানে আগুন আছে ওই আগুন নিবাইতে গেছে তুই সারা রাত লাগায়া কারে কি বোঝাস হ্যাঁ এটা কি বিশ্বাসযোগ্য কথা কারে কি বোঝাই না হ্যাঁ হ্যাঁ রাম দাদা সাগরে যদি আগুন নাই লাগতে পারি তাহলে এই কাঁঠাল গাছে গরুর বাচ্চা দেয় কিভাবে হ্যাঁ কিভাবে দেয় ঠিক ঠিক বিচার পাইছি গরু আমার মেম্বার সাহেব ধন্যবাদ আপনারে এই দুইটা বাটপারি করে আমার গরুটা নিয়ে যাইতে চাইছিল বিচার পাইছেন অফিসার পাইছি বুঝছেন দেখছেন কত বড় বাটপারি